কল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার আরো জোরে শুনতে চাই তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তোমার পথে চললে মোরা আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহর নাম যত জোরে বলবেন তত বেশি সওয়াব ঠিক না যতবার বলবেন তত বেশি সওয়াব ঠিক না আল্লাহর নাম একবার যদি বলেন কতটা নেকি 70 টার নেকি কয়টা আরো জোরে বলেন কয়টা সুতরাং যত সুযোগ পাবেন আল্লাহর নাম বলে ফেলবে ঠিক না একবার বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের প্রতিপালককে আল্লাহ আমাদেরকে লালন করছেন কে আল্লাহ আমরা যখন ছিলাম না তখন থাকবেন কে আমরা যখন ছিলাম না তখন ছিলেন কে আল্লাহ আমরা যখন থাকব না তখন থাকবেন কে আল্লাহ সর্ব অবস্থায় পুরো পৃথিবীর প্রতিপালকের নাম কি আল্লাহ আরো জোরে বলেন কি নাম আল্লাহ এবার বলেন আমাদের রাসূল কে আল্লাহ হযরত মুহাম্মদ আল্লাহ আমাদের নবীজি কে আল্লাহ হযরত মুহাম্মদ আল্লাহ কষ্ট লাগছে তো উত্তরগুলো দিতে খুব কষ্ট লাগছে আমার তো মনে হচ্ছে এখন মধ্য রাত না এখন মনে হয় মধ্য দুপুর ঠিক না এই যুবকদের এই মুহূর্তে যুবকরা তো এই সময় তারা উপস্থিত থেকে টিকটক চালায় ফেসবুকে রিলস দেখে ইউটিউবে ভিডিও দেখে তাই না এই যে ওই কাজগুলো না করে এই কাজটা করছে এটা ভালো না খারাপ কোনটা সওয়াব হবে এটা সওয়াব হবে না লাভ হবে না তো সুতরাং এখন মধ্য রাত না এখন মধ্য দুপুর চিল্লা আপনারা ঠিক কিনা এই মধ্য দুপুর তৈরি করেছে তোমরা সেই যুবকদের জন্য একবার জোরে সুরে বলি মারহাবা আমাদের রাসূল কে হযরত মুহাম্মদ আমাদের নবীজি কে কোনো পার্থক্য আছে কেউ যদি পার্থক্য করতে চায় মনে রাখতে হবে সেই স্পষ্ট বর্ণ ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে হলে একটাই পথ সে পথের নাম কি নাম অনেকে বলতেছে নামাজ হ্যাঁ একটাই পথ সেই পথের নাম ইসলাম ঠিক কি না পথের নাম কি ইসলাম সম্প্রতি একটি জরিপ প্রকাশিত হয়েছে সেই জরিপে দেখা গিয়েছে পৃথিবীতে এখন জনসংখ্যা হলো প্রায় 800 কোটি কত 800 কোটি এর মধ্যে মুসলমান হলো প্রায় 200 কোটি আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শেষে যে ধর্মটা আসছে তার নাম ইসলাম সবশেষে কোনটা আসছে ইসলাম সবশেষে এসে এখন ইসলামের অবস্থান কয় নাম্বার জানেন দুই নাম্বার কয় নাম্বার আরেকটি জরিপ প্রকাশিত হয়েছে 2050 থেকে 2060 সালের মধ্যে পৃথিবীতে সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম চিল্লা বলেন আলহামদুলিল্লাহ খুশি না বাজার এই যে ইসলামের অনুসারীর সংখ্যা বাড়ছে
কখনো খুঁজে দেখেছেন কেন বাড়ছে হ্যাঁ আমি একটু খুঁজেছিলাম খুঁজে যেটা পেয়েছি সেটা হলো নাজুক অবস্থা পৃথিবীর মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে কয়টি 57টি কয়টি 57টি এই 57টি রাষ্ট্রের মধ্যে কোনো ঐক্য আছে ইউনিটি আছে ভালো কোনো সম্পর্ক আছে পাওয়ারফুল কোনো ক্ষমতা আছে তাদের অ্যাসোসিয়েশন আছে কিছুই নাই মুসলিম রাষ্ট্রগুলো বিচ্ছিন্ন তার মানে মুসলমানরা এই জন্য পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত ঠিক কি না ঐক্যবদ্ধ না থাকলে আপনি যদি হাজারো মানুষ হন যদি আপনার মধ্যে ঐক্য না থাকে তাহলে হাজার সংখ্যা জিরোতে পরিণত হবে ঠিক কি না মুসলমানদের পাওয়ার অনেক একটা সময় মুসলমানরা সংখ্যায় কম ছিল কিন্তু অর্ধ পৃথিবী শাসন করেছিল মুসলমানরা ঠিক কি না সত্য না মিথ্যা সত্য কেন কারণ মুসলমানদের মধ্যে তখন ইউনিটি ছিল না ইউনিটি ছিল কিন্তু আজকে 200 কোটি মুসলমান হয়েছে কিন্তু মুসলমানদের মধ্যে ইউনিটি নাই যেই কারণে মুসলমানরা পৃথিবীর মুখে নির্যাতিত নিষ্পীড়িত ঠিক কি না যদি 300 কোটিও হয় মুসলমানদের ক্ষমতা আসবে শক্তিশালী হতে পারবে তো আমি খুঁজতে পেলাম যে মূলত কোন কারণে মুসলমানদের সংখ্যা বাড়ছে খুঁজে দেখলাম পবিত্র কোরআনের সেই আয়াতটি আমি পেয়ে গেলাম যেটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام الله رب العالمين পবিত্র কোরআনে বলেন إن الدين عند الله الإسلام আল্লাহর কাছে একমাত্র সার্টিফাইড গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় চিল্লা বলেন ঠিক কি না যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও যদি জান্নাতে যেতে চাও একটাই পথ একটাই মত সেটা হলো ইসলাম চিল্লা বলেন ঠিক কি না কিন্তু মুসলমানদের সংখ্যা কেন বাড়ছে সত্যকে যত লুকিয়ে রাখা হোক না কেন সত্যকে যত বেশি দাবিয়ে রাখবা রাখার চেষ্টা করা হোক না কেন সত্যকে দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রী দাবিয়ে রাখতে পারবে না সত্য একদিন না একদিন প্রস্ফুটিত হবেই চিল্লা বলেন ঠিক কি না ইসলাম হলো সত্যের মশাল এই সত্যের মশালকে পৃথিবীর সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে ইসলামকে দাবিয়ে রাখার কেউ পারবে কিনা পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না চিল্লা বলেন ঠিক কিনা সুতরাং ইসলাম এগিয়ে যাবে মুসলমানদের সংখ্যা বাড়ছে ইসলাম সত্য হওয়ার কারণে চিল্লা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানদের সংখ্যা বাড়ছে মুসলমানদের হাতে পাওয়ার নাই মুসলমানদের কাছে শিক্ষা নাই মুসলমানদের কাছে বিজ্ঞান নাই মুসলমানদের কাছে কোনো কিছুই নাই মুসলমানদের সংখ্যা যদি 300 কোটিও ছাড়িয়ে যায় মুসলমানরা ক্ষমতায় আসতে পারবে না কেন কেন আসতে পারবে না আমি একটু খুঁজেছি তার কারণ খুঁজতে গিয়ে একটি ঘটনা আমি পেয়ে গেছি আমি কি সেই ঘটনাটি আপনাদেরকে শোনাবো কিনা আপনারা কি শুনতে চান কিনা তাবিনদের সময়ের ঘটনা তৎকালীন সময় মুসলমানরা যেদিকে যায় মুসলমানরা যেদিকে কাফেলা ছুটে যায় সেদিকে দলে দলে সবাই বিধর্মীরা মুসলমান হতে লাগলো তখন অন্য ধর্মের মানুষদের মধ্যে একটি ভীতি সঞ্চার হতে লাগলো মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে মুসলমানদের মধ্যে কি এমন জাদু আছে মুসলমানদের মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে মুসলমানরা যেদিকে যায় সেদিকে অন্য ধর্মের মানুষরা দলে দলে মুসলমান হয়ে যায় একজন মুসলমান যদি কোনো ভুল ক্রমেও কোনো পাড়ায় মহল্লায় গিয়ে অবস্থান করেছে দেখা গেছে খোঁজ নিয়ে কিছুদিন পরে ওই এলাকা পুরোটাই মুসলমানে পরিণত হতো চিল্লা বলেন ঠিক কি না মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে সেই চিন্তা করতে করতে এক ইহুদির মনে প্রশ্ন জাগলো মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে আমি সেটা উন্মোচন করব ইহুদি চিন্তা করতে লাগলো কোথায় গেলে মুসলমানদের গুণের এই বৈশিষ্ট্য সাক্ষাৎ পাওয়া যাবে তখন চিন্তা করে দেখলো পৃথিবীর মধ্যে তৎকালীন সময় শিক্ষা দীক্ষায় চিকিৎসা বিজ্ঞানে সবচেয়ে বেশি এগিয়ে ছিল বাগদাদ ইহুদি চিন্তা করতে লাগলো বাগদাদ যাবে বাগদাদ গিয়ে মুসলমানদের সাথে মিশবে আলেমদের সাথে কথা বলবে মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে মুসলমানদের মধ্যে কি এমন জাদু আছে সেটা জানার চেষ্টা করবে সেই লক্ষ্যে একদিন ইহুদি বাগদাদের উদ্দেশ্যে প্রত্যুষে রওনা গ্রহণ করলো রওনা দিয়ে সন্ধানাগাত ইহুদি বাগদাদে পৌঁছালো পৌঁছানোর পর এক মুসাফির খানায় আশ্রয় গ্রহণ করলো সিদ্ধান্ত নিল আজকে মুসলমানদের মধ্যে না ছড়িয়ে আগামীকাল সকালে সে ছড়িয়ে পড়বে
আলেমদের সাথে মিশবে তাদের সাথে কথা বলবে জানতে চেষ্টা করবে মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে তখন সেই ইহুদি এক মুসাফিরখানায় প্রবেশ করার পর চিন্তা করলো রাতে অবস্থান করলে তার কিছু আসবাবপত্রের প্রয়োজন আছে তার কিছু খাবার দাবারের প্রয়োজন আছে সেই জন্য ইহুদি চিন্তা করলো একটু বাজারে যাবে বাজারে যাওয়ার নিয়ত করলো ইহুদি বাজারে গেল বাজারে গিয়ে এক দোকানদারকে বলল ভাই আমার এই আসবাবপত্রগুলো প্রয়োজন তোমার দোকানে এই আসবাবপত্রগুলো আছে না আমাকে দাও ন্যায্য মূল্যে আমাকে এগুলো প্রদান করো তখন সেই দোকানদার ভাই বলতে লাগলো আমার দোকানে সবগুলো আসবাবপত্র আছে আমি তোমাকে দিতে পারি কিন্তু আমি চাই হাতে যে ইশারা করে দিচ্ছি সেই দোকান থেকে তুমি এগুলো সংগ্রহ করবে তখন ইহুদি কথা না বাড়িয়ে প্রশ্ন না বাড়িয়ে ওই দোকানে চলে যায় ওই দোকানে গিয়ে ভাই আমি অনেক দূর থেকে আসছি তোমাদের শহরে আমি এক মুসাফির আমি তোমাদের কাছে এই দোকানদার থেকে ওই দোকানদার কাছে গিয়েছিলাম সে তোমার কাছে আমাকে পাঠিয়েছে তোমার দোকানে এই আসবাবপত্রগুলো আছে নাকি আমাকে ন্যায্য মূল্যে এগুলো প্রদান করো তখন সেই দোকানদার কথা না বাড়িয়ে ন্যায্য মূল্যে শশ দামে তাকে তার সেই আসবাবপত্রগুলো প্রদান করলো ইহুদি সেই আসবাবপত্রগুলো পাওয়ার পরে তার মনে একটা প্রশ্ন জাগলো আমি তো প্রথমে যে দোকানদারের কাছে গিয়েছিলাম তার কাছে সবগুলো আসবাব ছিল সে ইচ্ছা করলে আমাকে এগুলো দিতে পারত কিন্তু সে আমাকে দেয় নাই আমি তো এসেছিলাম মুসলমানদের অবস্থা জানার জন্য আমি তো এসেছিলাম মুসলমানদের বৈশিষ্ট্য জানার জন্য মুসলমানদের মধ্যে কি এমন জাদু আছে কিন্তু আমাকে প্রথম দোকানদার আমার সাথে যে আচরণ করেছে সেই জন্য আমার মনে তো প্রশ্ন জাগ্রত হয়েছে আমি জানতে চাই সে কেন আমাকে তার দোকান থেকে আসবাবগুলো না দিয়ে অন্য দোকানে পাঠিয়েছে সেই জন্য ইহুদি আগের দোকানদারের কাছে চলে গেল গিয়ে বলতে লাগলো ভাই তুমি যে দোকানে আমাকে পাঠিয়েছো সেখান থেকে আমি ন্যায্য মূল্যে আসবাবগুলো সংগ্রহ করেছি কিন্তু সমস্যা হলো তোমার কাছে প্রথমে আমি আসছিলাম আমি কিছু আসবাবপত্র চেয়েছিলাম তুমি আমাকে তোমার দোকান থেকে না দিয়ে অন্য দোকানে কেন পাঠিয়েছো এ নিয়ে আমার মনে সংশয় তৈরি হয়েছে আমার সংশয় এর মিটারণ করো তুমি আমার সংশয়ের প্রশ্নের উত্তর দাও তুমি তখন সেই দোকানদার বলতে লাগলো আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাস মাইয়ান ফাউন নাস মানুষের মধ্যে সর্বোত্তম ওই মানুষ যে অন্য মানুষের উপকার করে চিল্লা বলেন সুবহানাল্লাহ সারাদিন আমি যা বেচা বিক্রি করেছি তা আমার জন্য যথেষ্ট কিন্তু আমি দেখেছি আমার পাশের ওই দোকানদার ভাই তেমন বেচা বিক্রি করতে পারেন নাই সে একটু সংকটে আছে এই জন্য আমি রাসুলেরই হাদিসের উপর আমল করতে চেয়েছি রাসুল যে বলেছেন খায়রুন নাস মাইয়া ফাউন নাস মানুষের মধ্যে সর্বোত্তম ওই মানুষ যে অন্য মানুষের উপকার করে আমি এই হাদিসের উপর আমল করে ওই দোকানদার ভাইকে একটু উপকার করতে চেয়েছি চিল্লা বলেন সুবহানাল্লাহ ইহুদি এই কথা জানার পরে বলতে লাগলো আমি আর মুসলমানদের বৈশিষ্ট্য জানা দরকার নাই মুসলমানদের পিছনে আর গোয়েন্দাগিরি করা দরকার নাই আমি পেয়ে গেছি মুসলমানদের মূলত কি গুণ আছে মুসলমানরা যদি এই গুণকে প্র্যাকটিস করে আগামী দিনে এগিয়ে যেতে থাকে একদিন দেখা যাবে পুরো পৃথিবীর মানুষ মুসলমানদের এই গুণমগ্ন হয়ে পুরো পৃথিবীর মানুষ ইসলাম গ্রহণ করবে চিল্লা বলেন সুবহানাল্লাহ সেই পথেই তো মুসলমানরা ছিল যে কারণে মুসলমানরা যেদিকে যেত মুসলমানদের কাফেলা যে এলাকায় যেত দলে দলে সবাই মুসলমান হয়ে যেত আজকে মুসলমানদের সংখ্যা বেড়েছে আজকে মুসলমানরা 200 কোটিতে উপনীত হয়েছে একদিন হয়তো বা 300 কোটিতে হবে কিন্তু এই মুসলমানের লাভ নাই যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআন এবং সুন্নাহ প্র্যাকটিস করা শুরু না করবে ঠিক কিনা এই মুসলমানের কোনো লাভ নাই যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআন এবং সুন্নাহকে ফলো না করবে যতদিন পর্যন্ত মুসলমানরা তাদের প্রকৃত শিক্ষার দিকে ফিরে না আসবে আজকে মুসলমানদের সংখ্যা বেড়েছে এরকম চরিত্র কখনো কল্পনা করা যায় ঈদ আসলে রোজা আসলে দেখা যায় অন্য দোকান মূল্য হ্রাস করে ছাড় দেয় কত কিছু করে অন্য দোকানের কাস্টমারকে ভাগিয়ে আনার জন্য ঠিক না কেউ আজকে কল্পনা করা যায় কোনো মুসলমান অন্য দোকানে পাঠাবে একজনকে কল্পনা করা যায় আজকে তো মূলত আমাদের সমস্যা তো এটাই এই জন্য প্রিয় বন্ধুরা মুসলমান আমাদের কামের মুসলমান হলে চলবে না নামের মুসলমান হলে চলবে না কামের মুসলমান হতে হবে চিল্লা বলেন ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুড়ির নেই তো অভাব দাও না তো জাকাত কথা ঠিক নেবে ঠিক আমার কাছে মনে হয় কথাগুলো বুঝতে পারতেছেন না আপনারা নাকি
বুঝতে পারছেন বুঝলে তো আওয়াজ দিতে হবে বিড়ালের মতো ঠিক না বিড়ালের মতো আওয়াজ দিতে হবে নাকি শেরপুরের মাটি হলো ইসলামের ঘাঁটি সত্য না মিথ্যা সত্যের আওয়াজ হবে বিড়ালের মতো না সিংহের মতো সিংহের মতো একটু আওয়াজ দিয়ে বলেন শেরপুরের মাটি ইসলামের ঘাঁটি আমার কাছে মনে হয় আপনাদের আওয়াজ শুনে মনে হয় 10 দিন ধরে খাবার দাবার খান না এরকম নাকি হ্যাঁ কয়দিন ধরে প্রত্যেকদিন খান ঢাকার যুবকরা যুবকদের রক্ত থাকে গরম ঠিক না যুবকদেরকে যেদিকে বলবেন সেদিকে দূর দিবে রাতে মধ্যরাতে দেখবেন এক যুবক গেছে গোসল করতে সেই পুকুরের ঠান্ডা পানিতে যাইতে পারে না কারণ যুবকদেরই সাহস আছে ঠিক না তো সেরকম আওয়াজ দিতে হবে রং শেরপুরের মাটি ইসলামের ঘাঁটি ঠিক না বে ঠিক এত কম আওয়াজ আমি ছাড়ব না ঢাকায় হলে আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলতো ময়মনসিংহ হলো সেটা হতো আপনারা বৃহত্তর ময়মনসিংহের সন্তান ময়মনসিংহে যত মাহফিল হয় বাংলাদেশের আর কোথাও এত মাহফিল হয় তাহলে এই মাহফিলে এই অঞ্চলটা হলো ইসলামের ঘাঁটির মুসলমানরা বিড়ালের জাতি হবে না সিংহের জাতি হবে চিল্লা বলেন শেরপুরের মাটি ইসলামের ঘাঁটি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুড়ির নেই তো অভাব দাও না তো যাকাত আরে জুড়ে বলেন ঠিক কি না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান এমন মুসলমান তুমি এমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান এমন মুসলমান তুমি এমন মুসলমান তুমি সুদের টাকাই পাশার গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না জোরে বলেন ঠিক কিনা তুমি সুদের টাকাই পাশাতে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান এমন মুসলমান তুমি এমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি এমন মুসলমান এমন মুসলমান তুমি এমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান এমন মুসলমান তুমি এমন মুসলমান আমরা কারা কারা এমন মুসলমান হতে চাই একটু হাত তুলি বুঝা শুনে হাত তুলছেন তো নাকি এমন মুসলমান হতে চান এমন নামের মুসলমান হতে চান এমন দুষ্ট মুসলমান হতে চান আমরা হতে চাই সাচ্চা মুসলমান চিল্লা বলেন ঠিক কি না সাচ্চা মুসলমান হতে হলে একটাই পথ সেটা হলো ইসলাম চিল্লা বলেন ঠিক কি না ইসলাম আমাদের জান্নাতে যেতে চাই সে জান্নাতে যাওয়ার পথ ইসলাম আমাদের একটা সংবিধান আছে সেই ইসলামের পথে চলার জন্য সেই সংবিধানের নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন আল কুরআন শুরুতে আপনাদের সম্মুখে সেই কুরআন থেকে সুরানের একটি সূরা সূরা বনি ইসরাইল থেকে আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি খুব পরিচিত একটি আয়াত সুপ্রসিদ্ধ একটি আয়াত যে আয়াতে কারিমার আলোচনায় যাওয়ার পূর্বে সংক্ষিপ্তভাবে সূরা বনি ইসরাইল সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করতে চাই করব সূরা বনি ইসরাইল মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কিছুদিন পূর্বে নাজিল হয়েছে বলা হয়ে থাকে সূরাটি নাজিল হয়েছে মিরাজের সময় এই সূরাটি পবিত্র কোরআনের ক্রমিক অনুসারে এই সূরাটি হলো 17 নম্বর সূরা এই সূরার আয়াত সংখ্যা হলো 111টি এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন দুটো নির্দেশনা প্রদান করেছেন যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতে দুটো নির্দেশনা প্রদান করেছেন একটি নির্দেশনা হলো ঈমানের সাথে সম্পৃক্ত আর একটি নির্দেশনা হলো মানুষের সাথে সম্পৃক্ত আমরা কি জানতে চাই সেই দুটো নির্দেশনা কি কি
আরো জোরে বলেন তো চলুন আমরা একটু জানি তারপরে আমার আলোচনা আমি শেষ করে দেব দুটো নির্দেশনা বলে এবং দুই একটা সংগীত গে শেষ করে দেব ঠিক আছে হ্যাঁ সে পর্যন্ত আলোচনা করব নাকি শেষ করে দেব আরো জোরে বলেন আলোচনা করব না শেষ করব এত কম আওয়াজ হলে হয় না একটু জোরে বলেন আলোচনা করব না শেষ করব بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে দুটো নির্দেশনা প্রদান করেছেন এর মধ্যে একটি নির্দেশনা হলো ঈমানের সাথে সম্পৃক্ত আর একটি নির্দেশনা হলো মানুষের সাথে সম্পৃক্ত প্রথম যে নির্দেশনাটি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তোমার প্রতি তোমার প্রতিপালকের নির্দেশনা হলো তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না তার মানে আমরা ইবাদত করব কার আল্লাহ আরো জোরে বলেন ইবাদত করব কার দুনিয়ার মন মখলুকের ইবাদত করা যাবে না কোন সৃষ্টির ইবাদত করা যাবে না কোন মানুষের ইবাদত করা যাবে না কোন আলেমের ইবাদত করা যাবে না কোন পীরের ইবাদত করা যাবে না চন্দ্র সূর্যের ইবাদত করা যাবে না আকাশ জমিনের ইবাদত করা যাবে না কোন সৃষ্টির ইবাদত করা যাবে না পাহাড় পর্বতের ইবাদত করা যাবে না ইবাদত করব কার চিল্লা বলেন তার নাম আর জোরে বলেন আল্লাহু আকবার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব ইবাদত শব্দটি একটি সুপ্রসিদ্ধ আরবি শব্দ ইবাদত শব্দটি ইসলামের একটি সুপ্রসিদ্ধ পরিভাষা ইবাদত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 276 জায়গায় উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন ইবাদত শব্দটির অর্থ হলো আনুগত্য করা স্বীকার করা মেনে চলা গোলামি করা ইবাদত শব্দটি ইসলামের সুপ্রসিদ্ধ পরিভাষা ইসলামের সুপ্রসিদ্ধ পরিভাষায় ইবাদত বলা হয় আল্লাহর একত্ববাদকে মেনে চলার নাম হলো ইবাদত তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন ইবাদত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে বিধানগুলো পৃথিবীতে প্রেরণ করেছেন সেই বিধানগুলো মেনে চলার নাম হলো ইবাদত তিনি আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ভালোবাসেন যা কিছু পছন্দ করেন যা কিছু মহব্বত করেন এমন প্রকাশ্য অপ্রকাশ্য যত কাজ কর্ম রয়েছে সেগুলো হলো ইবাদত এর বাইরে যা কিছু আছে কোনোটাই ইবাদত না চিল্লা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কাকে ইবাদতের কথা নির্দেশনা প্রদান করেছেন একটু পিছনের দিকে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে স্মরণ করে দিয়ে বলেন হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের সমাবেশ ঘটিয়ে বললেন হে ফেরেশতারা আমি পৃথিবীতে মানুষকে খলিফা প্রেরণ করতে চাই আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই প্রতিনিধি প্রেরণ করতে চাই তোমাদের মন্তব্য বলো তখন ফেরেশতারা বলতে লাগলেন ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনি কি এমন কাউকে আপনার প্রতিনিধি বানাবেন এমন কাউকে আপনার খলিফা বানাবেন যারা সেখানে গিয়ে হানাহানি করবে বিদ্বেষ করবে মারামারি করবে রক্তপাত করবে পৃথিবীতে আমরা দেখতে পাই আজকাল ভাই ভাই সম্পর্ক নাই আজকাল আমরা দেখতে পাই সন্তানের কাছে মা নিরাপদ নয় মায়ের কাছে সন্তান নিরাপদ নয় বাবার কাছে সন্তান নিরাপদ নয় সন্তানের কাছে বাবা নিরাপদ নয় এমন অবস্থা আছে না নাই আরো আমরা দেখতে পাই এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষকে বিনা কারণে হত্যা করে এমন আছে না নাই ফেরেশতারা যখন এগুলো বলতে লাগলেন তারা আরো বললেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক অথচ আপনার তাসবিহ তাহলিল করার জন্য আমরাই যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানতেন সব কিছু জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন পৃথিবীতে এত খারাপ মানুষও থাকবে এমন মানুষও থাকবে যারা 24 ঘন্টার মধ্যে এক মুহূর্ত আল্লাহকে ভুলে যাবে না চিল্লা বলেন ঠিক কি না যেমনি ভাবে খারাপ মানুষ থাকবে ঠিক তেমনি ভাবে ইমানদারও থাকবে যারা জিনের জন্য জীবন দিবে তবে ইসলামকে ভুলে যাবে না আল্লাহকে ভুলে যাবে না চিল্লা বলেন ঠিক কি না যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না চিল্লা আপনারা সুবহানাল্লাহ পবিত্র কোরআনে আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইবাদতের জন্য সৃষ্টি করেছি মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতাইমুন আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না আমি চাই না তারা আমাকে খাওয়াক আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদত কাকে বলে নামাজ রোজা হজ যাকাত এগুলোই শুধু ইবাদত ঠিক কি না শুধু এগুলো ইবাদত না ইবাদত হলো 24 ঘন্টার লাইফস্টাইলকে আল্লাহর বিধানে মেনে চলা আল্লাহর বিধান অনুযায়ী সাজানো হলো ইবাদত চিল্লা আবরণ ঠিক কি না নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো মৌলিক ইবাদত ফরজ ইবাদত কিন্তু আপনি নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেন মানুষের অধিকার যদি নষ্ট করেন আপনার নামাজ কবুল হবে না আরো জোরে বলেন হবে নাকি আপনি হজ করতে করতে অনেক বড় হাজী সাহেব হয়েছেন বেশ কয়েকবার হজ করেছেন কিন্তু দেখা যায় আপনি এসে হালাল হারামের মিশ্রণ আপনি হালাল হারামের মিশ্রণ করে চলেন আপনার এই হজ কবুল হবে নাকি সুতরাং শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলো শুধু ইবাদত না ইবাদত হলো আর নামাজ রোজা যেমনি ভাবে পড়ব ঠিক তেমনি ভাবে ঘুমাতে যাব রাসূলের সুন্নাহ অনুযায়ী ঘুমাতে যাব সেটাও হবে ইবাদত ঠিক কি না ঘুমাতে যাব ডান কাত হয়ে ঘুমাবো দোয়া পড়ে ঘুমাবো সেটা ঘুমটা হয়ে যাবে ইবাদত রাস্তা দিয়ে চলব সেটা হবে ইবাদত কিভাবে হবে ইবাদত রাস্তা দিয়ে ডান পাশ দিয়ে চলবো দোয়া পরে চলবো তাহলে ডান হাতাটাও রাস্তা দিয়ে চলাফেরাটাও ইবাদত হয়ে যাবে ঠিক কি না আরো দেখা যাবে আমরা মানুষের সাথে কথা বলবো সুন্দরভাবে কথা বলবো হাসি মুখে কথা বলবো সেটাও হবে ইবাদত আরো দেখা যায় আমরা আমাদের মা বাবার সাথে কথা বলবো সেটাও হবে ইবাদত যদি আমরা এভাবে আমাদের লাইফস্টাইলকে সাজাতে না পারি এভাবে যদি আমরা মুসলমান কামের মুসলমান না হতে পারি এই বেঁচে থেকে আর কোনো লাভ আছে নাকি কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীর উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানিরা দখল করে আর বলেন ঠিক কি না কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অনেক নামাজের সংখ্যা আছে কিন্তু দেখা যায় নামাজও পড়ে সুদও খায় এমন আছে না নাই অনেক হাজী সাহেবের সংখ্যা আছে হজ করেছেন বেশ কয়েকবার কিন্তু এসে মানুষের অধিকার নষ্ট করে এরকম হাজী সাহেব আছে না নাই এরকম নামাজ পড়ে কোনো লাভ আছে এরকম হাজী সাহেব হয়ে লাভ আছে যদি মুমিন হতে চান সাচ্চা মুসলমান হতে চান তবেই আপনার মুক্তি মিলবে সাচ্চা মুসলমান কিভাবে হব আমাদের 24 ঘন্টাকে ইবাদত বানাতে হবে চিল্লা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না খাবারকে ইবাদত বানাতে হবে টয়লেটে যাওয়াকে ইবাদত বানাতে হবে আমাদের কথা বলাকে ইবাদত বানাতে হবে আমাদের ব্যবসাকে ইবাদত বানাতে হবে আমাদের চাকরিকে ইবাদত বানাতে হবে সব কিছু যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয় তবে ইবাদত হবে আর ইবাদত হলে আমাদের মুক্তি মিলবে চিল্লা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বনী ইসরায়েলের প্রথম নির্দেশনা বলেছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহ তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না দ্বিতীয় যে নির্দেশনাটি প্রদান করেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين বলেন তোমার প্রতি পালকের দুটি নির্দেশনা একটি হলো চাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আর একটি নির্দেশনা হলো পিতামাতার প্রতি সদাচরণ করা চিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ رب العالمين পিতামাতার সদাচরণের কথা বলেছেন কেন বলেছেন একজন মা একজন সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করে পৃথিবীর সকল মানুষ যদি তোমার বন্ধু হয়ে যায় তোমাকে হেল্প করে সহযোগিতা করে মায়ের সম্মান ত্যাগ হবে না চিল্লা বলেন ঠিক কি না বাবা যেভাবে সন্তানকে লালন পালন করে সন্তানকে আদর দিয়ে শিক্ষায় শিক্ষিত দীক্ষিত করে যেভাবে সন্তানকে লালন পালন করে বাবা যেভাবে শ্রম দেয় পৃথিবীর সকল মানুষ যদি যদি তোমার পাশে থাকে সেই শ্রম পূরণ হবে নাকি কখনোই হবে না যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকদ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার প্রতি সদাচরণ করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা ক্বাওলান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের মা বাবা একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয় তোমাদের জীবদ্দশায় তোমাদের মা বাবা একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয় তোমরা তাদের সাথে উফ শব্দটি বলো না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনাটি দিয়েছেন কারণ হলো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান কমে যায় ঠিক কি না কখন কি বলতে হবে সেই জ্ঞান কমে যায় অযথায় অভিমান করে অযথায় রাগ করে অযথায় কষ্ট পায় এমন হয় নাকি হয় না মুরব্বীরা দেখতে পাবেন একটু সামান্য এদিক সেদিক কথা বললে দেখা যায় তারা রেগে ওঠে এমন হয় কি হয় না এরকম অযথাই হয় যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জীবদ্দশায় তোমাদের মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয় একজন অথবা উভয়কে যদি তোমরা পাও তাহলে তোমরা তাদের সাথে উফ শব্দটি বলো না এই কথা কে বলেছেন ওয়ালা তানহারুহুমা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন তোমরা তাদের সাথে ধমকে সুরে কথা বলো না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তোমরা তাদের সাথে কোমল ভদ্র আচরণ করবে চিল্লা বলেন সুবহানাল্লাহ কেন বলেছেন কারণ মা একজন সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেন পৃথিবীতে এমন কোনো আর নজির নাই ঠিক কিনা একজন বাবা অনেক সময় দেখা যায় বাবা নিজে না পড়ে সন্তানকে পড়ান অনেক সময় নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান সন্তানের জন্য যে স্যাক্রিফাইস মা বাবার পৃথিবীর আর কেউ করে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নির্দেশনা প্রদান করেছেন পিতামাতার প্রতি সদাচরণ করা যদি আমরা পিতামাতার প্রতি সদাচরণ করতে পারি না পারি তাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا عقوق الوالدين কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারকের আসনে আসীন গ্রহণ করবেন তিনি শিরিক ছাড়া বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন শুধুমাত্র পিতামাতার অবাধ্যতার গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে বান্দার সকল কিছুর হিসাব নিকাশ করবেন তখন তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন শিরিক ছাড়া কিন্তু একটা গুনাহ ক্ষমা করবেন না সেটা হলো পিতামাতার সাথে অবাধ্যতার গুনাহ সুতরাং কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন আজকাল এমন কিছু কুলাঙ্গার সন্তান তৈরি হয়েছে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে এমন কুলাঙ্গার সন্তান তৈরি হয়েছে যারা শহরে দশতলায় থাকে কিন্তু গ্রামে মা বাবাদেরকে জীর্ণ শীর্ণ ঘরে রাখে এমন আছে না নাই আমি বলতে চাই তোমাদের জন্য মা বাবা হবে জাহান্নাম চিল্লা বলেন ঠিক কিনা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা পালন করতে হবে নির্দেশনা দুটি বলেছিলাম একটি নির্দেশনা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আমরা ইবাদত করব কার আরো জোরে বলেন ইবাদত করব কার
এবং আমরা আরেকটি নির্দেশনা হলো পিতামাতা প্রতি সদাচরণ করে আমরা পারবো তো ইনশাআল্লাহ কে কে পারবো একটু আল্লাহু আকবার বলে হাত তুলি সবাই হাত তুলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সংগীত গাইবো দু একটা শেষ করে দিই হুজুর তো চলে আসছেন কোনটা গাইবো বলেন কোনটা গেলে মইরা গেলে ফিরাই আসে না ও মন জানো না মইরা গেলে ফিরাই আসে না মইরা গেলে ফিরাই আসে না ও মন জানো না মইরা গেলে মাটির খাঁচা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি পইরা রইব খাঁচা মারে দেখে বেঁচে আঁখি চার পাওয়ালা চৌকি দিয়া যাবে আমার লাশটা নিয়া সাড়ে তিন হাত ঘুরবে কবর তারই খবর রাখলাম না ও মন জানো না মইরা গেলে ফিরাই আসে না মইরা গেলে ফিরাই আসে না ও মন জানো না মইরা গেলে ফিরাই আসে না মইরা গেলে কি কেউ ফিরে আসতে পারবে আরো জোরে বলেন আসতে পারবে আর কোনটা গাইবো কোনটা